ফ্রেন্ডস, শিল্পা কিচেনে আজকে দেশি মুরগি কষা দেখাচ্ছি। তো তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে হাফ কাপ সর্ষের তেল নিয়েছি, আর এবারে তেজপাতা অ্যাড করছি, আর আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি, আর অ্যাড করে নেব লবঙ্গ। এবারে আমি অ্যাড করে নিচ্ছি মুরগি, দেশি মুরগি খুব ছোট ছোট করে কাট করে নিয়ে এসেছি মার্কেট থেকে। তো এবারে মুরগিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি কম সময়ে কম উপকরণে এই মুরগির কষাটা বানাচ্ছি দেশি। তো আমি প্রথমে চিকেনটাকে চাপা দিয়ে দেবো, সেদ্ধ হবে 10 মিনিট, তারপরে আমি বাকি হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি অ্যাড করছি কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে নেব। আমি এখানে কুচানো পেঁয়াজ কম পরিমাণে অ্যাড করলাম, পেস্ট করা পেঁয়াজও আছে, তাতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে দেশি মুরগির। তো আবারও আমি 2 মিনিটের জন্য, দেখুন মুরগি থেকে, দেশি মুরগি থেকে কতটা জল বেরিয়েছে। আমি কোনো জল অ্যাড করিনি। পেঁয়াজ 2 মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে দিয়েছি। তো এবারে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজের পেস্টটা, এটা একটু নেড়ে নেব। তো নেড়ে নিয়েছি। তো এবারে আমি অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি। আমি কিছুটা টমেটো কাট করে দিলাম, আর কিছু টমেটো পেস্ট আছে। তো এইভাবে রান্না করবেন, খুবই রান্না সুস্বাদু হবে, দুরকম ফ্লেভার দিতে হবে। পেঁয়াজটাও আমি দিলাম দুরকম, টমেটোটাও দিচ্ছি। নুনটা এখানে হাফ টিস্পুন দিয়ে দিলাম, নুনটা নেড়ে নিলাম। এবারে আমি অ্যাড করবো টক দই, দেখুন আপারি টক দই অ্যাড করে নিচ্ছি। টক দইটা মিক্স করে নেব। এবারে আমি অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ বড় চামচে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এবারে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি, মিক্সি করে নিয়েছি, তো ওটা আমি অ্যাড করে নিচ্ছি। তো ওটা আমি মিক্স করে নেব। মুরগি থেকেই আমার জল বেরোচ্ছে, আমি কোনো জল অ্যাড করছি না। তো এটা আমি মিক্স করে নিয়ে আমি অ্যাড করে নিচ্ছি রসুনের পেস্ট। আমি এখানে হাফ বাটি বানিয়েছি, হাফ কাপ। তো এটা আমি পেস্ট করে নিচ্ছি। তো মিক্সড হয়ে গেছে। তো খুব কম উপকরণে আমি বানাচ্ছি, আর খুবই সুস্বাদু খেতে হবে, ট্রাই করবেন বাড়িতে। অ্যাড করে নিচ্ছি আদার পেস্ট, এটাও হাফ বাটি আমি মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কুক হতে আমি টাইম নিচ্ছি 3 মিনিটস করে, 2 থেকে 3 মিনিটস করে, তারপরে অন্য একটা মশলা অ্যাড করছি, তাতে কি হবে রান্নার স্বাদটা খুবই সুস্বাদু হবে। এবারে আমি চাপা দিয়ে দিব। 2 মিনিটস হয়ে গেছে। এবারে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো আমি অ্যাড করছি 1 চামচ। এবারে আমি অ্যাড করছি ধনে গুঁড়ো 1 চামচ, খুব ভালো করে বড় চামচে 1 চামচ অ্যাড করছি আমি, মিক্স করে নেব। আমার সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে, কিছু
বেসিক মশলা দিয়ে আমি রান্নাটা করছি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এবার আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো 10 মিনিট। এই কষা রেডি, আমি সাফ করে নিয়েছি কড়াই থেকে নামিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ফার্স্ট দেশি মুরগি দেখাচ্ছি, মুরগি রেসিপি দেখিয়েছি চিকেন, দেশি মুরগিটা আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও, দেখুন ভালো লাগবে।